কোন ধর্মে কত লোক এবং কত শক্তিশালী? কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে পৃথিবীতে মোট ধর্মের সংখ্যা কত? জিজ্ঞাসা করা হলে কয়টি ধর্মের নামই বা আপনি বলতে পারবেন? 5টা কিংবা 10টা ধর্মের নাম গড়গড় করে বলতে পারে এমন মানুষের সংখ্যা খুবই কম। কেননা আমাদের প্রায় সবাই তো ধর্ম বলতে ইসলাম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধকে বুঝি। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে 700 কোটি জনসংখ্যার এই পৃথিবীতে মোট ধর্মের সংখ্যা 4300। তবে সংখ্যাটা এর বেশিও হতে পারে। আমাদের আজকের এই ভিডিওটিতে 700 কোটি জনসংখ্যার এই 4300টি ধর্মের মাঝে কোন ধর্মের অনুসারী সবচাইতে বেশি এবং শক্তিশালী এই বিষয়টি নিয়েই আলোচনা করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক অনুসারী ও শক্তির দিক থেকে আমাদের ইসলাম ধর্ম কততম স্থানে রয়েছে। 10. শিন্ত ধর্ম। জাপান জুড়ে 81,000 শিন্ত মন্দির রয়েছে, যেগুলোতে শিন্ত ধর্মাবলম্বীর চেয়ে সাধারণ মানুষের আনাগোনাই বেশি। পৃথিবীতে এই ধর্মের অনুসারী রয়েছে প্রায় 40 লাখ। জাপানের স্থানীয় এবং অনানুষ্ঠানিক একটি রাষ্ট্রীয় ধর্ম শিন্ত। মজার বিষয় হল শিন্তদের কোনো ধর্মগ্রন্থও নেই। এই ধর্মের মূল কথাই হল সৃষ্টিকর্তা বলতে কেউ নেই, তবে কিছু স্বাধীন আত্মা বা স্বর্গীয় সত্তা আছেন যাদের নাম কামি। 9. জৈন ধর্ম। নির্দিষ্ট কোনো ঈশ্বর নয়, বরং কালে কালে তীর্থঙ্কররাই পৃথিবীতে মানব জাতির দিক নির্দেশনার জন্য আসেন। মোটামুটি জৈন ধর্মের মূল বিশ্বাস এটি। বিশ্বে 40 লক্ষাধিক জৈন ধর্মানুসারী মানুষ আছেন, যাদের 1/3 বসবাস ভারতে। 8. বাহাই ধর্ম। বাহাই বিশ্বাস হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট বা হজরত ঈসা আলাইহাসাল্লাম ও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকেই ছিলেন এক একজন স্বর্গীয় প্রতিনিধি, যারা নিজেদের যুগের প্রয়োজন অনুসারে এক একটি ধর্ম প্রবর্তন করেছেন। তাদের পৃথিবীতে আগমনে সেই ধারাবাহিকতা বাহাউল্লাহর মাধ্যমে শেষ হয়েছে। বিশ্বের 200টি অধিক দেশে 70 লক্ষাধিক মানুষ বাহাই ধর্মের অনুসারী। 7. ইহুদি ধর্ম। ইহুদিদের মূল ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল, যা তানাক নামে পরিচিত। ইহুদি ধর্মের প্রধান 3টি সম্প্রদায় হল অর্থোডক্স, কনজারভেটিভ এবং রিফর্মিস্ট। পৃথিবী জুড়ে ইহুদি ধর্মের অনুসারী সংখ্যা 1,70,00,000 মতো। এই ধর্মে 43 ভাগেরই বসবাস ইসরায়েলে। যুক্তরাষ্ট্র ও কানাডায় রয়েছেন আরও 43% ইহুদি ধর্মাবলম্বী। বাকিরা ল্যাতিন আমেরিকা, ইউরোপ, আফ্রিকা আর এশিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। 6. শিখ ধর্ম। বিশ্বজুড়ে আনুমানিক 3 কোটি শিখ ধর্মের অনুসারী রয়েছেন, যাদের সিংহভাগের বসবাস উত্তর ভারতের পাঞ্জাবে। 15 খ্রিস্টাব্দের দিকে পাঞ্জাবেই এই ধর্মের আবির্ভাব ঘটে শিখদের প্রথম ধর্মপ্রচারক গুরু নানকের হাত ধরে। গুরু নানকই হলেন শিখ ধর্মের প্রথম ধর্মগুরু। তারপর একে একে 9 জন গুরুর দায়িত্ব পালন করেছেন। এক ঈশ্বরবাদে বিশ্বাস করা এই ধর্মানুসারীদের জীবন ধারণের দিক নির্দেশনা ঠিক করে দেন গুরুগণ। 5. হ্যান ধর্ম। চীনারা ধর্ম পালনে খুব একটা আগ্রহী নয়, এটা সকলেরই জানা। তথাপি চীনের সুবিশাল জনগোষ্ঠীর একটি বিশাল অংশ ধার্মিকও বটে। এর মধ্যে চীনের সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায় হল হানজু বা হ্যান সম্প্রদায়। তারা যে ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী তাকেই চীনালোক ধর্ম বা হ্যান ধর্ম বলা হয়। 4. বৌদ্ধ ধর্ম। অনুসারী সংখ্যায় পৃথিবীর 4র্থ বৃহত্তম ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। পৃথিবী জুড়ে এই ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা আনুমানিক 51 কোটি বা ততোধিক। মহামানব সিদ্ধার্থ তথা গৌতম বুদ্ধের প্রচারিত বিশ্বাস ও জীবন দর্শনই বৌদ্ধ ধর্ম। এই ধর্মের উপাসনালয় মঠ নামে পরিচিত। বৌদ্ধ সন্ন্যাসীগণ সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকেন। প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। 3. হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম কিংবা সনাতন ধর্ম, যাই বলা হোক না কেন, অনুসারী দিক থেকে পৃথিবীর 3য় বৃহত্তম এই ধর্মকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম ধর্ম। এই ধর্মের 120 কোটি অনুসারী প্রায় সবারই বসবাস ভারত ও দক্ষিণ এশিয়ায়। পণ্ডিতদের মতে হিন্দু ধর্ম হল আবহমান ভারতবর্ষের শত শত বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও বৈচিত্র্যময় ভাবধারার সংমিশ্রণ ও সমন্বয়। এই ধর্মের প্রচলন হাজার হাজার বছর পূর্বে মানুষের প্রকৃতি পূজার মাধ্যমে শুরু হলেও আনুষ্ঠানিক সমন্বয় শুরু হয় 500 খ্রিস্টপূর্বাব্দে বৈদিক যুগের বিলুপ্তির সাথে সাথে, যা মধ্যযুগে এসে পূর্ণতা পায়। 2. ইসলাম ধর্ম। পৃথিবীতে ইসলাম ধর্মের অনুসারী সংখ্যা 180 কোটিরও বেশি। পৃথিবীর সবচাইতে দ্রুত বর্ধনশীল ধর্ম ইসলাম। প্রায় সকল মুসলিমই 2টি সম্প্রদায়ের অন্তর্গত।
সুন্নি মতাবলম্বী 85-90% এবং শিয়া মতাবলম্বী 10-15%। পৃথিবীর 50টি দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ। 1. খ্রিস্টান ধর্ম। পৃথিবীর বৃহত্তম এই ধর্মের অনুসারী সংখ্যা পৃথিবী জুড়ে প্রায় 240 কোটির মতো। এর মূল ধর্মগ্রন্থ পবিত্র বাইবেল, যার রয়েছে 2টি খণ্ড, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। এই ধর্মের অনুসারীদের উপাসনালয়কে বলা হয় চার্চ বা গির্জা। খ্রিস্ট ধর্মের আবির্ভাব হয় খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে যীশুখ্রিস্টের পৃথিবীতে আগমনের মাধ্যমে। তার মৃত্যুর পর তার অনুসারীগণ এই ধর্মমত প্রচার করেন। বিশ্বের প্রধান এই ধর্মগুলোর বাইরেও একটি বড় অংশ হল ধর্মনিরপেক্ষ ও নাস্তিক। এদের সংখ্যা 120 কোটিরও বেশি। প্রিয় ভিউয়ার্স, আমি ইসলাম ধর্মের অনুসারী, একজন গর্বিত মুসলিম। আপনি কোন ধর্মের অনুসারী? ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে এখনই জানিয়ে দিন আপনার ধর্মের নাম। অজানা তথ্যগুলো জানতে পেরে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। আরও এমন নানান অজানা তথ্য জানতে ও জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।